বলে আপনাদেরকে মানে যেটা রান্না হয়েছে সেটা দেখাচ্ছি। তো আমি বলেছিলাম মানে বলছিলাম যে ভিডিওতে যে একটা মাছ কিনে এনেছি, যেটা আমি বুঝতে পারছি না এটা কি মাছ, আপনারা একটু সাহায্য করবেন। এটা দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে একদম ঝোল করেছি, খুব দারুণ লাগছে, ধনিয়া পাতা দিয়ে করেছি। আর এখানে করছি ছোট ছোট গুঁড়া মাছগুলো, যেগুলো আসলে ঝোল দিয়ে দিলে না খেতে ভালো লাগে না, কাঁচাও লাগে, বাচ্চারাও খেতে পারে না। আর এইভাবে যদি পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ধনিয়া পাতা দিয়ে ভাজি ভাজি রাখেন, দেখেন কালারটাও ভালো লাগে, বাচ্চারাও খেতে পারে, আর দারুণ হয় খেতে। সবাই ভালো থাকবেন, পাশে থাকবেন, আমিও পাশে আছি, সবাই ভালো থাকবেন, সবাই একটু সাপোর্ট করবেন সবাই, যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে। আর মাছের তরকারিটা আবার দেখাচ্ছি, খুব দারুণ হয়েছে খেতে, মানে খেয়েছি তারপরে।